ডিপ্লোমা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের শিক্ষার্থী আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় এবং চতুর্থ পর্বে সমাপনী পরীক্ষায় দিবেন তারা সবাই একটি আগ্রহ নিয়ে বসে আছেন যে পাপলেডিকের সুপার সদস্যন কেমন আমি কি সুপার সদস্য নিব কিনা অনলাইন ক্লাসে ভর্তি হব কিনা তাদের জন্য আজকে আমরা আজকে অনুষ্ঠিত হবে ডিপ্লোমা ইন এগ্রিকালচার চতুর্থ পর্ব সমাপনী পরীক্ষার যে প্রথম পরীক্ষা ছিল মৃত্তিকা বিজ্ঞান 2 এই প্রশ্নটা দেখবো আজকে মাত্র পরীক্ষাটা শেষ হলো এবং সেই সাথে এই প্রশ্ন থেকে আমাদের সুপার সাজেশনটা কতটা কমন ছিল সেটি একটু দেখার চেষ্টা করব প্রথমত আপনারা এক নজরে প্রশ্নগুলো দেখে নেবেন এখানে মৃত্তিকা থেকে শুরু করে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করে সংক্ষিপ্ত এবং রচনামূলক আপনি কোশ্চেনটা ভালো করে দেখবেন এবং পাশাপাশি আমাদের সুপার সাজেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ এই সাজেশনটা কতটুকু কমন ছিল সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব প্রথমত আমরা কোশ্চেনটা দেখেছি যেখানে আমাদের সাজেশনটা হচ্ছে এইরকম ছিল আমাদের সাজেশন আপনারা লক্ষ্য করুন যারা আমাদের ডিপ্লোমা ইন এগ্রিকালচার ফোর সেমিস্টার সাজেশনটি নিয়েছেন আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রাম যেখানে হচ্ছে আমাদের অ্যাপস এর মধ্যে সাজেশন সহ ক্লাস দেওয়া রয়েছে আপনারা যারা সাজেশন নিতে চান সাতশো টাকায় অনলাইন ক্লাস এবং সুপার সাজেশন নিতে পারবেন এই মুহূর্তে গতকালকে অফার শেষ হয়েছে তারপরেও আপনি আজকে এবং আগামীকালে এই দুদিনের মধ্যে নিতে পারবেন যে কোনো সেমিস্টার হোক সাতশো টাকায় আপনি সুপার সাজেশন পিডিএফ ফাইল সহ এবং অনলাইন ক্লাস নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা মৃত্তিকা বিজ্ঞান দুই থেকে দেখবো প্রথমত অনুশীলন এক থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম যেখানে ছয়টি মৃত্তিকা কি হয় এখানে কি কি চলে চলে আসছে আমরা অতি সংক্ষিপ্ত ছয়টি প্রশ্ন দিয়েছিলাম তার মধ্যে দুইটার প্রশ্ন কিন্তু কমন এবং এর পাশাপাশি ভূমিরূপ কি এটাও কিন্তু দিয়েছিলাম অতি সংক্ষিপ্তর মধ্যে যে প্রশ্নটা আপনার এখানে রচনামূলকে ভূমিরূপ বলতে কি বোঝায় এটাও আসছে আমরা কাম পয়েন্ট আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম এখানে তিনটি যেখানে হচ্ছে ভূমি ও মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো প্রথম এক নাম্বার প্রশ্ন এখানে আপনারা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন যে ভূমি ও মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন এটা আসছে সেম ভাবে রচনামূলক প্রশ্নটা ফলো করেন যে ভূমিরূপ বলতে কি বোঝায় বিভিন্ন প্রকার ভূমিরূপ ব্যাখ্যা করো এবং আমরা কিন্তু এই অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছিলাম ভূমিরূপ বলতে কি বোঝায় বিভিন্ন ধরনের ভূমিরূপ ব্যাখ্যা করো অর্থাৎ আপনি শুধুমাত্র একটা অধ্যায়ের আমাদের সুপার সাজেশন থেকে কিন্তু আপনি কিরকম কমন আসছে সেটি দেখে নিলেন আমরা দ্বিতীয় অধ্যায়ে যদি আসি তাহলে দেখেন এখানে টেকসই ভূমি ব্যবস্থাপনা কি এটা অতি সংক্ষিপ্ত দুই নাম্বার ছিল এটা কিন্তু পরীক্ষায় আসছে আর এই অধ্যায়টি কি রচনামূলক প্রশ্ন পরীক্ষায় আসে নাই যদিও আমরা একটা দিয়েছিলাম অনুশ্রেণী তিনে আসেন এখানে এ ই জে এর পুনরূপ কি এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম আমাদের পাঁচটা এখানে দেখেন আমরা যদি দেখি তিন নাম্বার প্রশ্ন এ ই জি এর পুনরূপ কি এখানে অতি সংক্ষিপ্ত সবগুলোই কমন ছিল সংক্ষিপ্ত কমন ছিল রচনামূলক কমন ছিল এটা কিন্তু আমাদের তিন নম্বরে এখান থেকে আসছে এরপর আমরা কিন্তু রচনামূলক প্রশ্ন এখান থেকেও একটা দিয়েছিলাম বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি এই যে এর মৃত্তিকা বৈশিষ্ট্য সম্পর্কে লেখো নাম্বার এইখানেও কিন্তু আপনার এই দেখেন বাইশ নাম্বার প্রশ্নগুলো নামগুলো লেখো অর্থাৎ আমরা আপনাদেরকে সময় স্বল্পতার জন্য এখন শুধুমাত্র আমরা রচনামূলক প্রশ্নগুলো দেখাচ্ছি এরপরে দেখেন আমাদের পিএইচ বিশ্লেষণ পদ্ধতি অনুসরণে পাঁচ থেকে দেখেন সার পদ্ধতি সার প্রয়োগের বিভিন্ন পদ্ধতি নাম লেখ এবং সার প্রয়োগে অনুসরণীয় নীতিমালা রচনামূলক চব্বিশ নাম্বার তাহলে অলরেডি আমরা তিনটা রচনামূলক দেখতে পেয়েছি এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনা বা জৈব পদার্থের কি কি এইখান থেকে রচনামূলক প্রশ্ন আমরা দেইনি পরীক্ষায় আসে নাই অনুসরণীয় আট থেকে একটু লক্ষ্য করেন জিআইএস এর পূর্ণরূপ কি অতি সংক্ষিপ্ত ছয় এবং সংক্ষিপ্ত হচ্ছে মৃত্তিকা জরিপ কত প্রকার ষোলো নাম্বার আর রচনামূলক প্রশ্ন আমরা এখানে একটা দিয়েছিলাম জলাবদ্ধতা জমিতে ধান চাষের সমস্যা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত লেখ তার মানে চারটি রচনামূলক অলরেডি আপনি কমন পেয়েছেন আমরা কিন্তু খুব বেশি রচনামূলক প্রশ্ন দেইনি তা অলরেডি সাথে দেখতে পেয়েছেন এরপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত এখানে আট নাম্বার ছিল অধ্যায় নয় থেকে এবং এখানে ছিল উনিশ নাম্বার অমৃতা দূরীকরণের উপায়গুলো কি কি এটা এবং অনুশ্রণী দশ এখানে একটু লক্ষ্য করেন দুইটি বিষাক্ত দাতব পদার্থের নাম লেখ এটা অনুশ্রণী দশ থেকে আসছে এখানে বলা হচ্ছে যে

এবং আমরা যদি এখানে রচনামূলক প্রশ্নটা দেখি যে পানীয় মাটি ফসলের ক্ষতি করে এখানে আমাদের ছাব্বিশ রচনামূলক গুলো প্রশ্ন ছিল অঙ্কের ছাব্বিশ ছয়টা রচনামূলক থেকে পাঁচটা রচনামূলক আমাদেরকে আনসার করতে হবে এবং সেই পাঁচটা আমাদের সাজেশন থেকে কমন ছিল এখন আমরা একটু দেখি যে আমরা টোটাল কয়টা রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম এখানে দিয়েছিলাম একটা এখানে দিয়েছিলাম একটা দুইটা এরপরে আমরা থেকে রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম একটা তিনটা এরপরে আমাদের রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে দুইটা একটা মাসে নাই পাঁচটা না এটা আসছে পরীক্ষা যুব পদে অবক্ষের কারণ এরপরে আমরা রচনামূলক প্রশ্ন অধ্যায় থেকে দুইটা দিয়েছিলাম একটা আসছে ষাটটা এইখান থেকে একটা আসছে পরীক্ষায় আটটা এবং এই অধ্যায় থেকে একটা দিয়েছিলাম নয়টা দশ এবং সর্বশেষ হচ্ছে এই যে এখানে একটা দিয়েছিলাম এগারোটা অর্থাৎ এগারোটি রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম তার থেকে আপনি পাঁচটি রচনামূলক কমন পেয়েছেন আমাদের ফাইনাল সাজেশন অর্থাৎ পরীক্ষার পূর্ব রাত্রে আমরা অনলাইন ক্লাসে যে সকল সাজেশন দিয়ে থেকে সেইখান থেকে কিন্তু সাত থেকে আটটা রচনামূলক আমরা এমনিতে দাগিয়ে দিই আর সংক্ষিপ্ত প্রতিসংক্ষিপ্ত সবগুলো কমন ছিল তো যারা আমাদের সাজেশন সম্পর্কে ধারণা ছিল না তারা আজকে ভিডিওটি দেখে আপনি মিলিয়ে নেবেন এবং সেইভাবে আপনার পরীক্ষা কমন থাকবে সাধারণ এবং অনলাইন ক্লাস সম্পর্কিত যে তথ্যের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস দিবেন আমাদের স্টোর ইনস্টল করে সেখান থেকে আপনি জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপ এবং আমাদের পেজে ফলো করবেন থ্যাংক ইউ ভেরি মাচ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ